চালের রাজ্য কুষ্টিয়ার খাজানগর, আর এই রাজ্যের রাজা আব্দুর রশিদ। তিনি বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি, যার হাতেই জিম্মি দেশের চালের বাজার। 1995 সালের দিকে চিরাকলের মধ্য দিয়ে আব্দুর রশিদ শুরু করেন ধান সংগ্রহের ব্যবসা। 2005 সালের দিকে আসেন চাল ব্যবসায়ী, কুষ্টিয়ার খাজানগরে গড়ে তোলেন একাধিক চালকল। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। সিন্ডিকেটের মাধ্যমে একক হস্তে দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করে শূন্য থেকে এখন হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজ জেলা কুষ্টিয়াতেই করেছেন ব্লাশবহুল 6টি বাড়ি। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় গড়েছেন একাধিক কলকারখানা সহ নামে বেনামে অঢেল সম্পদ। রয়েছে তার শতাধিক ট্রাক সহ ব্যবহারের একাধিক গাড়িও। শুধু দেশের চালের বাজার নিয়ন্ত্রণ করে অস্বাভাবিক মুনাফা লুটের মাধ্যমেই তিনি গড়েছেন এসব সম্পদ, বলছেন এলাকাবাসী। আমাদের জানা মতে জানি যে সে একটা চালের অল বাংলাদেশের ভিতরে সিন্ডিকেটের প্রধান, এবং সেই হিসাবে বাজার সে যেই নিয়ন্ত্রণে নেয় সেই নিয়ন্ত্রণেই বাজারটা অল বাংলাদেশের ভিতরে চলে। যারা চাল নিয়ন্ত্রণ করে তাদের সাথে তার কারবার, তাদের সাথেই সব করে। এই 2 টাকা বাড়াইনি, 2 টাকা কমায়নি, সব তো তাদের সাথে। এগুলো করতে করতে সে এইভাবে বড় লোক হইল। চিলার ব্যবসা তাদের ছিল, 2টা মিল ছিল, ওই যে বিআরবির সামনে একটা ছিল, বাড়ির বড় একটা ছিল। তারপরে যে এখানে এই মিলটা প্রথম করে, করার পরে আস্তে আস্তে ওই যে অটো করলো, 1টা 2টা 3টা 4টা, এইভাবেই আস্তে 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 আস্তে। এদিকে বরাবরই চাল নিয়ে আব্দুর রশিদের চালবাজির কাছে অনেকটাই অসহায় খাদ্য বিভাগ ও দায়িত্বশীল কর্মকর্তারা। পদক্ষেপ আইনেই বলা আছে, একজন মিল মালিক ধান কিনবে, সেই ধানটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে মজুত রাখবে, এই সময়ের মধ্যে সে এটাকে চালে কনভার্ট করবে এবং বাজারে ছাড়বে। বাজারে যারা পাইকারি বা খুচরা তারাও সেটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত মজুত রাখতে পারবে এবং মার্কেটে ছাড়বে। এটা কিন্তু কন্টিনিউয়াস চ্যানেল, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। কাজেই এই প্রসেসটা কোনো ব্যাহত করে কেউ 30 দিনের জায়গায় যেন 60 দিন না রাখে কৃত্রিম সকল, এই বিষয়ে কিন্তু আমরা খুব ডিপলি দেখছি। কেউই সেভাবে মানে সরাসরি তাদেরকে মানে আমরা যখন ভাউচার চেয়েছি যে আমাদের কুষ্টিয়া বাজারে গত 1 মাসে আপনারা যে চাল সরবরাহ করেছেন, তখন তারা কিন্তু কেউই ওইভাবে আমাদের ভাউচার দেখাতে পারেনি। সিন্ডিকেট কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং সেই বড় কারোর সঙ্গে যুদ্ধ করতে গেলে সবাই মিলে একসঙ্গে যুদ্ধ করতে হয়। আর একক হস্তে চালের বাজার নিয়ন্ত্রণের বিষয়টি অস্বীকার করে চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলছেন, এমন কোনো অবৈধ লাভ করেন না তারা যাতে তাদের অপরাধী বানানোর সুযোগ রয়েছে। এই প্রতিযোগিতায় কারো কি একক বা 5 জন বা 10 জন মিলে কোনো কিছু নিয়ন্ত্রণ করা, কয়েকজন ব্যক্তির নিয়ন্ত্রণে রাইস বা এটা এটা কি মনে হয় আপনার? বলেন এমন কোনো অবৈধ লাভ করি না যে লাভে আমাদের কে অপরাধী বানানোর নিয়ন্ত্রণ সুযোগ আছে, এটুকু আমরা জোর গলায় বলতে পারি। ব্যবসা রাইস সেক্টরটা অনেক বড় করার চেষ্টা করেছি, আর ঢাকার মার্কেটটা অনেকটা আমরা বেশি সাপ্লাই দিই। তবে শূন্য থেকে চাল ব্যবসার মাধ্যমে উত্থানের বিষয়টি আব্দুর রশিদ স্বীকার করলেও অঢেল সম্পদের বিষয়টি গেলেন এড়িয়ে। দেশের মানুষের প্রধান খাদ্য চাল নিয়ে রশিদ সাহেবের মতো ব্যবসায়ীদের চালবাজি অনেকটা প্রকাশ্য হলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে তারা, ফলে সাধারণ মানুষকে জিম্মি করে দীর্ঘদিন ধরে লুটে নিচ্ছেন অস্বাভাবিক মুনাফা আর গড়ছেন নিজেদের অঢেল সম্পদ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।